বিকেলের ঠিকরে পড়া রোদে কথা ছিল জ্বলে ওঠার, সব বাধাকে উতরে এক কিংবদন্তিকে বিদায় দেবার। কিন্তু একটুর জন্য হলো না, অলিম্পিক নারী ফুটবলে স্বর্ণ আর ব্রাজিলের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালো আমেরিকা। ফাইনালে মার্কিনীদের কাছে 1-0 গোলের হারে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সেলেসাওদের। তবে অন্তিম বেলায় মন খারাপ করেননি কোটি ব্রাজিলিয়ানের মন মাতানোর নায়িকা মার্তা। অবসরের আগে নিজের শেষ মেজর টুর্নামেন্টে সবাইকে জড়িয়ে নিয়েছেন কৃতজ্ঞতার বন্ধনে। ব্রাজিলের হয়ে 22 বছরের ক্যারিয়ার, শত অর্জনের মাঝে শেষটায় স্বর্ণ না হোক অলিম্পিক রৌপ্য দিয়েই ক্যারিয়ারের অপ্রাপ্তিটুকু পূরণ করেছেন। তারপরেও প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে গল্পটা অন্যরকম হলেও হতে পারত। ফাইনালের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হলেও বল পজিশন, গোল অ্যাটেম্পটস, ব্লকড শটস সবকিছুতেই এগিয়ে ছিল সেলেসাওরা। কিন্তু সেকেন্ড হাফে ম্যাচের চিত্রই পাল্টে দেয় আমেরিকা। একের পর এক অ্যাটাকে 57 মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্স ভেঙে দেন ম্যালোরি সোয়ানসন। মার্কিন ফরোয়ার্ডের গোলে উল্লাসে মেতে ওঠে গোটা গ্যালারি, যে গোলই শেষ পর্যন্ত আমেরিকাকে স্বর্ণ এনে দেয়। ফাইনালে এদিন উপস্থিত ছিলেন ফুটবল ও হলিউডের সব রথি মহারথীরা। আমেরিকার লেজেন্ড নারী ফুটবলার মেগান র্যাপিনো থেকে হলিউড তারকা টম ক্রুজ, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ডেভেলপমেন্ট হেড আর্সেন ওয়েঙ্গার সহ সবাই আমেরিকার জয় উৎসবে সামিল হয়েছেন। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই পার্ক দ্য প্রিন্সেসের গেট ছিল মার্কিন ফ্যানদের উচ্ছ্বাসে মুখর। পতাকা জার্সি নিয়ে দলের বিজয় উদযাপন করেছেন হাজারো ফ্যান। অন্যদিকে 2004 আর 2008 পর তৃতীয়বার আমেরিকার কাছে ফাইনাল হেরে স্তব্ধ ব্রাজিলিয়ানরা। অলিম্পিক নারী ফুটবলে সেলেসাওদের স্বর্ণের জন্য তাই অপেক্ষা এখন 28 বছর নয়, বেড়ে দাঁড়ালো 32-এ। পার্থ বণিক, 71।